হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, বেশ কিছু পার্সোনাল রিজন এবং কারণে একটু দূরে ছিলাম। বাট যখন আসলাম ভাবলাম ফেরার মতো করে ফেরা যাক। এতদিন আপনার নানা রকম শুকনা কন্টেন্ট হতে বা দেখেছেন, আর হয়তো একটু আশাও করেছেন আমাদের থেকে। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু বাংলাদেশে বলা যায় প্রথম, এবং বাংলাদেশে কিন্তু এরকম ভিডিও এর আগে হয়নি। ঠিক ধরেছেন, 12th জেনারেশন আর 11th জেনারেশন ইন্টেলের যে প্রসেসর রয়েছে তার মধ্যে একটা ব্রিফ কম্পারিজন হবে, অ্যান্ড যেটাতে আমরা 12th জেনারেশনের ল্যাপটপ যেটা বাংলাদেশে প্রথম আমরা ইউজ করছি, দ্যাটস দ্য MSI Pulse GL66। Pulse সিরিজের ল্যাপটপ কিন্তু আপনারা আগেও দেখেছেন, বাট এবার কিন্তু আমরা 12th জেনারেশন আর 11th জেনারেশন নিয়ে একটা ব্রিফ কম্পারিজন করে দেখাবো যে 12th জেনারেশন আসলে কতটা বেটার বা কেনাটা জাস্টিফাইড কিনা হবে কিনা। তো এই ব্যাপার নিয়ে আমরা নানা রকম গেমিং আর বেঞ্চমার্ক করে পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো, আশা করি আপনারাও থাকবেন। সো চলুন চলে যাওয়া যাক আজকের আমাদের মেইন ভিডিও। মেইন ভিডিওতে যাওয়ার আগে আমাদের আজকে যে টেস্ট সাবজেক্ট ল্যাপটপ সেগুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের মেইন ল্যাপটপটা হচ্ছে আজকে ফোকাস ল্যাপটপ, যেটা সেটা হচ্ছে MSI Pulse GL66। এই ল্যাপটপটার একটু স্পেক হালকা করে বলে নিই, Core i7 12700, যেটা 12th জেনারেশন একটা প্রসেসর, 2.8 GHz হচ্ছে বেস ক্লক স্পিড, 16 GB DDR4 র্যাম রয়েছে। এছাড়াও কিন্তু এটা গ্রাফিক্স হাঙ্গারনেসকে পাওয়ার আপ করছে RTX 3060, 180W হচ্ছে টোটাল পাওয়ার সাপ্লাই, অ্যান্ড যেটা বলে রাখতে হবে এটা কিন্তু 1TB NVMe SSDও থাকছে। ভিডিও শুরুর আগে পালস GL66 নিয়ে একটু হালকা বলে দিই, কারণ পুরো ভিডিওতে কিন্তু আর এর স্পেসিফিকেশন নিয়ে তেমন একটা আলোচনা হবে না। এই ল্যাপটপটি আমাদের আগের বারের যে পালসের রিভিউ করেছিলাম, যেটা কিন্তু আমাদের ইউটিউবে রয়েছে, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেটাই মোটামুটি ডিজাইনটা সেরকমই রেখেছে, রিফ্রেশিং কিছু রাখেনি, সামান্য কিছু টুয়েকিং করেছে। আর 12th জেনারেশনের হিউমাঙ্গাস প্রসেসরকে যাতে ঠিকমতো ঠান্ডা রাখতে পারে এর জন্য কিন্তু ল্যাপটপটিকে আরও বাল্ক করেছে, অ্যান্ড হিটিং পাইপ আরও মোটা করেছে যাতে ভালো মতো এটা সাস্টেন করতে পারে। এটাই ছিল পালস নিয়ে কথাবার্তা। এটার আমরা এরপরে রেফারেন্স যে ল্যাপটপটা নিয়ে, অর্থাৎ যে ল্যাপটপটা আমরা তুলনা করব যার সাথে, তাকে নিয়ে একটু কথা বলে নাকি, সেটা হচ্ছে আসুসের টাফ ড্যাশ F15 ল্যাপটপটা। এটা কিন্তু গত বছরের একটা সেরা ল্যাপটপের কাতারের একটা ল্যাপটপ ছিল গেমিং সেগমেন্টে। এই ল্যাপটপটা কিন্তু কোরে সেম কনফিগারেশনের মোটামুটি, বাট এটাতে হচ্ছে 11th জেনারেশনের Core i7 11370 ইউজ করা হয়েছে, যেটা একটা 4 কোরের প্রসেসর। অন দ্য আদার হ্যান্ড এটা কিন্তু একটা 14 কোরের প্রসেসরের বলা ল্যাপটপ, সো ডিফারেন্সটা কিন্তু এখানে হিউজ। তো এই দুইটা ল্যাপটপের মধ্যে আমরা মোটামুটি একটা কম্পেয়ার করে দেখাবো যে 11th জেনারেশন থেকে 12th জেনারেশন আসলে কতটা বেটার। তো চলে যাওয়া যাক পরের স্টেপগুলোতে আর কি। এবার আমাদের যে মেইন সেগমেন্ট, অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে বেঞ্চমার্কিং সেগমেন্টে চলে যাওয়া যাক। অ্যান্ড প্রথমে আমরা বেঞ্চমার্কিংয়ের ক্ষেত্রে সব থেকে বেসিক আর জনপ্রিয় যে সফটওয়্যার সেটা হচ্ছে গিগবেঞ্চ নিয়ে আমরা বেঞ্চমার্কিংটা শুরু করি। অ্যান্ড 11th জেনারেশন আর 12th জেনারেশনের মধ্যেকার যে গ্যাপটা, সেটা গিগবেঞ্চ দিয়ে কিন্তু সবার প্রথমে আপনাদের সামনে এসে পড়বে। অ্যান্ড ট্রাস্ট মি, দ্য গ্যাপ ওয়াজ হিউমাঙ্গাস। গিগবেঞ্চে বেঞ্চমার্ক করার সময় আসুস 11th জেনারেশন ল্যাপটপে আমরা সিঙ্গেল করে 1509 অ্যান্ড 4900 মতো মাল্টি করে স্কোর পুশ পাই, আর ওপেন সিএলে আমরা 98000 প্লাস স্কোর পুশ পাই। কিন্তু MSI যখন আমরা 12th জেনারেশন ল্যাপটপটিতে স্কোর দেখি, তখন মাল্টি করে প্রায় 11000 স্কোর পুশ করে, উইচ ইজ আ হিউজ হিউজ গ্যাপ। অ্যান্ড সিঙ্গেল করেও কিন্তু 1733 মতো স্কোর পুশ করে, যা প্রায় 20% মতো বেশি। অ্যান্ড ওপেন সিএলে আবার এখানে 94000 প্লাস স্কোর পুশ করে। গিগবেঞ্চের বেসিক বেঞ্চমার্কিং শেষ করার পর আমরা আরেকটা জনপ্রিয় বেঞ্চমার্ক সিনেবেঞ্চে বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই দুটো ল্যাপটপকে। যথাক্রমে আসুসের 11th জেনারেশনের ল্যাপটপটি সিঙ্গেল করে বেঞ্চমার্ক শেষে 1475 স্কোর পুশ করে, অ্যান্ড মাল্টি করে প্রায় 5900 পয়েন্ট পুশ করে। অ্যান্ড আমরা যদি আরেক দিকে MSI 12th জেনারেশনের ল্যাপটপটি দেখি, সেটাও কিন্তু সিঙ্গেল করে 1530 মতো স্কোর পুশ করে, যেটা খুব একটা বেশি না আগের জেনারেশনের সিঙ্গেল কোর থেকে, কিন্তু মাল্টি করে কিন্তু আবার ওই ল্যাপটপটি 12800 পয়েন্ট পুশ করে, যা কিন্তু অনেক বেশি মাল্টি কোর আগের জেনের তুলনায়। এই দুইটা বেঞ্চমার্ক শেষে আমরা একটু গ্রাফিক্যাল স্ট্রেস টেস্টের জন্য 3DMark-এ দুইটা ল্যাপটপকে স্ট্রেস টেস্ট করতে বসিয়ে দিই। 3DMark-এ যথারীতি আসুসের 11th জেনারেশন ল্যাপটপটি 6724 স্কোর পুশ করে, অ্যান্ড MSI 12th জেনারেশন Core i7 ল্যাপটপটি কিন্তু 8281 ওভারঅল স্কোর পুশ করে, যেটা কিন্তু অনেকটাই আপলিফটেড স্কোর। 3DMark শেষ করার পর আমরা ভিরে বেঞ্চমার্কিংয়ে দুইটা ল্যাপটপকে বেঞ্চমার্ক করি। ভিরে বেঞ্চমার্কে যথাক্রমে আসুসের ল্যাপটপটি 7086 স্কোর পুশ করে, যেটা CPU স্কোর, অ্যান্ড এমপাথে গ্রাফিক্সে এটা 280 স্কোর পুশ করে।
অন্যদিকে এমএসআই ল্যাপটপটি কিন্তু এখানেও কিন্তু প্রসেসরের সুপ্রিমেসিটা বেশ ভালো মতো দেখিয়েছে, অ্যান্ড প্রায় দ্বিগুণ স্কোর পুশ করে, 15,800+ স্কোর পুশ করে সিপিউ স্কোরের ক্ষেত্রে। অ্যান্ড গ্রাফিক্সের ক্ষেত্রে এটা একটু কম থাকে, 245 এমপ্যাথের মতো স্কোর থাকে, যা কাছাকাছি বলা যায়। এরপর আমরা গ্রাফিক্সের সোল টেস্ট করার জন্য এমএসআই কম্বাস্টার অ্যাপটাতে স্ট্রেসড বেঞ্চমার্ক রান আপ করি। স্ট্রেস বেঞ্চমার্ক রান আপ করার সময় এমএসআই কম্বাস্টারে আসুসের ল্যাপটপটি 11th generation যেটি, সেটি কিন্তু 37 FPS-এর মতো পুশ করে, যেখানে এমএসআই ল্যাপটপটি কিন্তু কনসিস্টেন্টলি 44 FPS পুশ করে ধরে রাখতে পারে। এরপর আমরা বেঞ্চমার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ারের দুটা ল্যাপটপের একটা ভিডিও রেন্ডারিং টেস্ট করে দেখি যে এটা দুইটা ল্যাপটপের ক্যালিবারে কতটুকু ডিফারেন্স রয়েছে। তো ভিডিওটি রেন্ডার করার সময় একটা 1080p ভিডিওকে আমরা বিনা প্রক্সিতে রেন্ডারে বসিয়ে দেয়। অ্যান্ড এই দুইটা ল্যাপটপই কিন্তু দেখা যায় যে এমএসআই ল্যাপটপটি যেখানে 4 মিনিট 30 সেকেন্ডে ভিডিওটি রেন্ডার শেষ করেছে, সেখানে কিন্তু আসুস ল্যাপটপটি 4 মিনিটের মধ্যে শেষ করে ফেলেছে। তো সব হিসাব নিকাশ উল্টে দিয়ে এই ব্যাপারটা কিন্তু আসলে অনেকটা জিপিউ আর সিপিউর কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। অ্যান্ড এখানে কিন্তু কেন যেন আসুস ল্যাপটপটা 30 সেকেন্ড এগিয়েছিল, যদিও 30 সেকেন্ড বড় কোনো গ্যাপ না, তবে আপনাদের বলার স্বার্থে আমি বলে রাখলাম আর কি। এরপর আমরা যাবতীয় বেঞ্চমার্কিং তো শেষ করলাম, বেঞ্চমার্কিংয়ে নানা রকম আপনারা ডাটাগুলো দেখলেন। দেন আমরা 12th generation-এর যে গেমিং ক্যালিবারটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমরা এখনই চলে যাব। গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা 4টা মেজর একদম রিসেন্ট টাইটেল গেম আমরা চুজ করেছি, ট্রিপল এ টাইটেল গেম অফকোর্স, যেগুলো আপনাদের দেখাবে যে হচ্ছে কোন ল্যাপটপটা কতটুকু সাস্টেন করতে পারে, আর 12th generation-এর ক্যালিবার ঠিক 11th generation থেকে কতটুকু বেশি এটির ক্ষেত্রে কিন্তু আপনারা জাস্টিফাইড করতে পারেন। অ্যান্ড বলে রাখি দুইটাই কিন্তু 240Hz-এর ডিসপ্লে, তাই দুইটাতে কিন্তু গেমিং করে ইমেন্স একটা জয় পাওয়া যায়, সেটা কিন্তু বলাই বাহুল্য। গেমিংয়ে আমরা প্রথমে ফোর্জা হরাইজন 5 গেমটি বেঞ্চমার্ক করতে বসেছি। ফোর্জা হরাইজন 5 বেঞ্চমার্কিংয়ের সময় আমরা কিন্তু রেট্রেসিং অন রেখেছিলাম, অ্যান্ড তারপর আমরা বেঞ্চমার্ক করি, যেহেতু দুইটা ল্যাপটপে 3060 GPU রয়েছে। অ্যান্ড ফোর্জা হরাইজন 5 গেমটি আসুস ল্যাপটপটি অর্থাৎ 11th generation ল্যাপটপটিতে হাই সেটিংসে রেট্রেসিং অন করে 83 FPS-এর মতো অ্যাভারেজে ধরে রাখতে পেরেছিল। অ্যান্ড মিডিয়ামে যখন আমরা সুইচ করি তখন কিন্তু তা বাম্প আপ করে 90 FPS-এ যায়। কিন্তু আমরা যখন এমএসআই 12th generation ল্যাপটপটিতে এই ফোর্জা হরাইজন 5 গেমটি খেলি তখন কিন্তু হাই প্রিসেটে রেট্রেসিং অন করে 94 FPS পর্যন্ত অ্যাভারেজে পুশ করছিল, উইচ ইজ আ ভেরি গুড FPS। অ্যান্ড আমরা যখন একটু স্টেপ ডাউন করে মিডিয়ামে রেট্রেসিং অন করে খেলি তখন কিন্তু অ্যাভারেজে প্রায় 125 FPS-এর মতো ধরে রাখতে পেরেছিল, যা কিন্তু প্রিভিয়াস জেনারেশনের ল্যাপটপের তুলনায় অনেকটাই বেশি FPS। ফোর্জা হরাইজন 5 শেষ করার পর আমরা আরেক হরাইজন ওয়ালা গেম অর্থাৎ প্লেস্টেশন পোর্ট হরাইজন জিরো ডনটাও বেঞ্চমার্ক করতে বসেছি। হরাইজন জিরো ডন বেঞ্চমার্কিংয়ের সময় আমরা দেখি যে ফেবার হাই সেটিংসে আসুসের ল্যাপটপটি যেখানে 62 FPS ধরে রাখতে পেরেছিল, সেখানে কিন্তু এমএসআই ল্যাপটপটি কিছুটা বাড়িয়ে 65 FPS-এর মতো অ্যাভারেজে বেঞ্চমার্কিংয়ে ধরে রাখতে পেরেছিল। অ্যান্ড তারপর আমরা চিন্তা করলাম যে আরেকটু স্টেপ ডাউন করা যাক আর অরিজিনাল FPS-এ যাওয়া যাক। অরিজিনাল PC-তে কিন্তু আসুসের 11th generation ল্যাপটপটি 66 FPS প্রডিউস করেছিল, যেখানে আমাদের এমএসআই 12th generation নতুন ল্যাপটপটি কিন্তু 71 FPS প্রডিউস করেছিল, যেটা খুব একটা ডিফারেন্সিয়েবল না আসলে বলাই যায়। এরপর আমরা এসি ভালহালা গেমটি বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই। এসি ভালহালা বেঞ্চমার্কিংয়ের সময় হাই সেটিংসে আমরা যখন আসুস ল্যাপটপটিতে খেলি তখন কিন্তু অ্যাভারেজে বেঞ্চমার্কিংয়ের সময় 57 FPS ধরে রাখেছিল, আর লো 1% কিন্তু 29 FPS-এর মতো ছিল। অ্যান্ড মিডিয়ামে যখন আমরা আসুস ল্যাপটপটিতে শিফট করি তখন কিন্তু 11th generation-এর এই আসুস ল্যাপটপটি 62 FPS অ্যাভারেজে ধরে রাখতে পেরেছিল। টাফ ল্যাপটপটির পর আমরা এসি ভালহালা আবার সেম সিনারিওতে এমএসআই 12th generation পালস ল্যাপটপটিতে আমরা বেঞ্চমার্ক করে ফেলি। এমএসআই 12th generation ল্যাপটপটিতে কিন্তু এসি ভালহালা হাই প্রিসেটে প্রায় 85 FPS-এর মতো অ্যাভারেজে ধরে রাখতে পেরেছিল, যেটা কিন্তু আবার একটা অনেক বড় বাম্পড আপ FPS তা বলতে হবে আগের জেনারেশন থেকে। অ্যান্ড মিডিয়াম প্রিসেটে আর আমরা এক্ষেত্রে আর বেঞ্চমার্কটা করিনি। একদম লাস্টে আমরা এই বছরেরই সদ্য রিলিজ হওয়া গেম কল অফ ডিউটি ভ্যানগার্ডটা দুইটা ল্যাপটপে বেঞ্চমার্ক করতে বসে যাই। কল অফ ডিউটি ভ্যানগার্ড যখন আমরা খেলি তখন কিন্তু আসুসের 11th generation টাফ ড্যাশ ল্যাপটপটিতে এটি হাই প্রিসেটে প্রায় 75 FPS-এর মতো ধরে রাখতে পেরেছিল। এরপর চিন্তা করলাম যে FPS-এর প্রিসেটটা আরেকটু কমানো যাক এবং মিডিয়ামে শিফট করা যাক। মিডিয়ামে কিন্তু আমরা এই ল্যাপটপটিতে 94 FPS-এর মতো অ্যাভারেজে পেয়েছিলাম, যেখানে এমএসআর 12th generation ল্যাপটপে কিন্তু ভালহালাতে ভ্যানগার্ড গেমটিতে আমরা মিডিয়ামে প্রায় 100 FPS-এর মতো পুশ কর দেখতে পাই, অ্যান্ড হাই প্রিসেটে সেট করলে 82 FPS-এর মতো দেখতে পাই। অর্থাৎ এখানে কিন্তু 6-7% একটা পারফরমেন্স আপলিফ্ট রয়েছে, যেটা অনেক বেশি না হলেও কিন্তু একটা পারফরমেন্স আপলিফ্ট রয়েছে যে 11th generation থেকে 12th generation-এ, সেটা কিন্তু আমরা বলতেই পারি। যাবতীয় বেঞ্চমার্কিং অ্যান্ড গেমিং শেষ করার পর কিন্তু এই দুইটা ল্যাপটপের থার্মাল থ্রটলিং বা থার্মাল টেস্টের রেজাল্ট নিয়ে কথা বলা দরকার। তবে এখানে একটা কিন্তু রয়ে যায়, সেটা হচ্ছে দুইটা ল্যাপটপ কোম্পানির কিন্তু দুইটারই হচ্ছে গিয়ে আপনার স্ট্রেস টেস্টের ক্ষেত্রে বা থার্মাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু ফিলোসফি আলাদা, তাই ডিরেক্ট দুইটাকে কম্পেয়ার করা কিন্তু একটু অন্যায়ই হয়।
তারপরে কিন্তু আমাদের যেহেতু দুইটা একদম গেমিং সেন্ট্রিক ল্যাপটপ, তাই আমরা সেটার খাতিরে কিন্তু একটু থার্মাল টেস্টটা করতেই পারি। তো আমরা যখন দুইটা ল্যাপটপের থার্মাল টেস্ট করি, সেখানে কিন্তু আমরা ভ্যারিয়াস টাইপের রেজাল্ট দেখতে পারি। এরপর অনেক তো হলো, আমরা যেমনটা বলছিলাম, আমরা কিন্তু দুইটা ল্যাপটপের এই থার্মাল ম্যানেজমেন্ট আর স্ট্রেস লিমিটটা পুশ করার জন্য এটাতে থার্মাল স্ট্রেস টেস্ট করি। অ্যান্ড এখানে টর্চার টেস্ট করার সময়, যেহেতু বলছিলাম দুইটা ল্যাপটপের কিন্তু ফিলোসফি আলাদা, যেখানে আসুস কিন্তু প্রিফার করে ল্যাপটপটিকে একটু স্লিম করে, দরকার হলে থার্মাল ম্যানেজমেন্টটা একটু স্যাক্রিফাইস করবে, তারপর ল্যাপটপের অ্যাস্থেটিক যেন ঠিক থাকে। অন্যদিকে যেটা MSI ফিলোসফি, সেটা কিন্তু ইচ্ছামতো বাল্ক বাড়িয়েছে, যাতে স্ট্রেসিংয়ে কোনো রকমের কোনো ঘাপলে না থাকে। তো Prime 95 টেস্ট করার সময় আমরা আসুসের যখন বেঞ্চমার্ক করি, তখন কিন্তু এটি প্রায় 93 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচারে পৌঁছে যায়, অ্যান্ড অ্যাভারেজে এটা 90 থেকে 91 ডিগ্রির মতো ধরে রাখে। অন্যদিকে MSI ল্যাপটপটিতে কিন্তু দেখা যায় যে এটার বাল্ক ডিজাইনের কারণে, অনেক মোটা হিটসিঙ্ক হওয়ার কারণে, ম্যাক্সিমাম 87 ডিগ্রিতে একবার পুশ করার পর অ্যাভারেজে কিন্তু 85 থেকে 87 ডিগ্রির আশেপাশেই থাকে, যেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। অন্যদিকে আরেকটা ব্যাপার কিন্তু বলতেই হবে, সেটা হচ্ছে আসুসের এই 11th generation ল্যাপটপটিতে একটা বড় লিমিটেশন ছিল যে এটা কিন্তু CPUকে মাত্র 52 ওয়াট পর্যন্তই পুশ করতে পারছিল ম্যাক্সিমাম, যেখানে কিন্তু MSI ল্যাপটপটি বড় ভালো এবং CPU এবং ভালো স্ট্রেস ম্যানেজমেন্টের কারণে প্রায় 75 ওয়াট পর্যন্ত পুশ করছিল, যেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। ঠিক আছে, এখন ভিডিওর কনক্লুশনে এসে কি বলা যায়। MSI Pulse GL66 এর কিন্তু আপনারা ক্যালিবারটুকু দেখলেন, Core i7 12th generation ল্যাপটপ, অ্যান্ড এটার প্রাইসটাও কিন্তু বেশ অনেকটাই বেশি। তবে যাই হোক না কেন, এই ল্যাপটপটা কি নেওয়া যাবে কি নেওয়া যাবে না, সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করে। সমস্ত রকমের গেমিং বেঞ্চমার্ক আর যাবতীয় হচ্ছে কি সফটওয়্যার বেঞ্চমার্কিং এর পর কিন্তু অবশ্যই কিন্তু 11th generation থেকে একটা হিউম্যাঙ্গাসভাবে এগিয়ে রয়েছে মাল্টিকোর প্রসেসরে, সেটা বলাই বাহুল্য। অর্থাৎ যারা যারা মাল্টিকোর ওয়ার্কলোড, যেরকম হচ্ছে কি আপনার ক্রিয়েটিভ ওয়ার্কলোড যেগুলো রয়েছে, দ্যাট কুড বি ভিডিও এডিটিং বা হচ্ছে অন্য ব্লেন্ডারের কাজ, হ্যান্ডব্রেকের কাজ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা 11th generation থেকে অনেক বেশি এজ দিবে। আবার যদি আমরা একটু গেমিংয়ের কথা বলি, গেমিং কম্পারিজনও দেখলেন আমরা, গেমিংয়ে কিন্তু একটা গ্যাপ অবশ্যই রয়েছে, তবে তা যে খুব বেশি আহামরি তা কিন্তু না। অর্থাৎ গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এখনও যারা, যাদের একটু বাজেটটা একটু টাইট থাকে এসব ক্ষেত্রে, তারা কিন্তু 11th generation চালিয়ে যেতে পারে। বাট আপনারা যদি একদম ফুল ফিউচার প্রুফিং চান, তারা কিন্তু চাইলে অবশ্যই MSI Pulse GL66 যেটা 12th generation ল্যাপটপ বা অন্য 12th generation যে কোনো ল্যাপটপ রয়েছে সেগুলোতে যেতে পারে। অ্যান্ড মোদ্দা কথা থাকে যেটা, এই দুটো ল্যাপটপের প্রাইসে কিন্তু একটা 30 থেকে 40 হাজার টাকার গ্যাপ রয়েছে, যে গ্যাপটা কিন্তু অনেকটাই বেশি বলা যায়। তো সেই ক্ষেত্রে যাদের যদি একটু বাজেটে টানাটানি করতে পারেন, তাদের কিন্তু এখনও চাইলে আপনার 11th generation যেতে পারেন। বাট 12th generation একটা ব্যাপার আমার খুব ভালো রয়েছে, ইন্টেল কিন্তু এবার যেমনটা বলছিলাম 8 ঘাট বেঁধে নেমেছে। আপনারা দেখেন 4 কোর থেকে একদম 14 কোরের যে একদম ট্রান্সফরমেশন, অর্থাৎ এটাতে কিন্তু 6 কোরের পাওয়ার কোর আর 8টা আবার এফিসিয়েন্ট কোর রয়েছে, যে কারণে কিন্তু ল্যাপটপের যে এফিসিয়েন্সিটা সেটা কিন্তু আরও বাড়িয়েছে ইন্টেল উইদাউট স্যাক্রিফাইসিং এনি কাইন্ড অফ পারফরমেন্স। আপনারা যখন মাল্টিকোরের কোনো থ্রেডিং ওয়ার্কলোড দেন, সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা বেশ ভালো মতো সাস্টেন করে দেয়। অ্যান্ড যেমনটা আমি কুলিংয়ের কথা বলছিলাম, কুলিংয়ের ক্ষেত্রে MSI ডিসেন্ট একটা জব করেছে বলে আমি মনে করি। এই ধরনের একটা প্রসেসরকে একটু ফর্ম ফ্যাক্টর ঠান্ডা রাখা, এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা কাজ, তাও আমার মতে MSI যতটুকু করার করেছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও অনেক রকমের ভিডিও পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকতে পারেন, লাইক অ্যান্ড কমেন্ট ইজ আ মাস্ট, যদি আপনারা প্রিফার করেন অফকোর্স ওয়াই নট। অ্যান্ড এরকম আরও অনেক ভিডিও নিয়ে সামনে আসবো, ততদিনের জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।